আপনি হয়তো জেনে থাকবেন আমরা শুরু করেছি পনেরো দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস স্পেশালি ফর বিগিনার্স এই কোর্সটি কমপ্লিট করলে আপনি সঠিক ইংরেজি বলতে শিখে যাবেন আজকে আমাদের ক্লাস নাম্বার ইলেভেন আগের ক্লাসগুলি মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন সমস্ত লিঙ্ক ভিডিওর শেষে পেয়ে যাবেন না হলে ডিসক্রিপশান বক্সে চেক করুন ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক বাক্য তবে অনর্গল ইংরেজি বলতে গেলে আজকের এই ছোট ছোট বাক্যগুলি অবশ্যই শিখে রাখুন এগুলি সব জায়গায় কাজে লাগবে এবং এগুলি আপনাকে দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক অনেক সময় কেউ কিছু বললে সেটা হয়তো আপনার বিশ্বাস হতে চায় না তখন আপনি এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন তাই কি ইট ইজ ইট কোনো কাজ আপনি শুরু করেছেন এবং আপনি সেটা ভালোভাবে শেষ করতে চান সেই কাজে কারো নজর না লাগে এই নজর না লাগে এই কথাটির ইংরেজি হলো উড উড যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি সে কখনও ডাক্তার বাড়ি যায়নি এটা একটা সৌভাগ্যের প্রতীক এতে কারো নজর না লাগে তখন আপনি এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার ভগবানের কৃপায় বাই গডস গ্রেস বাই গডস গ্রেস এটা হতে দাও লেট ইট বি লেট ইট বি তাই নাকি সত্যি বা আসলেই এদের ইংরেজি ইনডিড ইনডিড যেমন একটা উদাহরণ দেখা যাক আসলেই খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড ইনডিড ইটস ভেরি কোল্ড ইনডিড সে আসলেই চালাক হিজ ক্লেভার হি হিজ ক্লেভার ইনডিড তাড়াতাড়ি করো হারিয়ারি আপ উঠে পড়ো গেট আপ গেট আপ তবে এটা কিন্তু ঘুম থেকে ওঠা নয় ঘুম থেকে ওঠার ইংরেজি হলো ওয়েক আপ ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো বা ঘুম থেকে ওঠা আমার মতে অ্যাকর্ডিং টু মি বা বলতে পারেন ইন মাই ওপিনিয়ন একটা উদাহরণ দেখা যাক আমার মতে এই রঙটি একদম ঠিক ইন মাই ওপিনিয়ন দিস কালার ইজ পারফেক্ট বা বলতে পারেন অ্যাকর্ডিং টু মি দিস কালার ইজ পারফেক্ট পরের ফ্রেজটি শেখা যাক আর কিছু বা আর কিছু লাগবে এর ইংরেজি এনিথিং এলস এনিথিং এলস এছাড়া অ্যাপার্ট ফ্রম দিস অ্যাপার্ট ফ্রম দিস একটা উদাহরণের মাধ্যমে এর ব্যবহারটা দেখা যাক আমরা বেড়াতে গিয়েছিলাম এছাড়াও সেখানে কেনাকাটা করেছিলাম ওই ওয়েট ফর এ ওয়াক অ্যাপার্ট ফ্রম দিস উই ডিড সাম শপিং দেয়ার উই ওয়েট ফর এ অ্যাপার্ট ফ্রম দিস উই ডিড সাম শপিং দেয়ার পরের ফ্রেজগুলি শেখা যাক তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং তুমি কি অসুস্থ আর ইউ আর ইউ তুমি কি নিশ্চিত আর ইউ সিওর আর ইউ সিওর বরাবরের মতো বা যথারীতি এর ইংরেজি অ্যাজ অলওয়েজ অ্যাজ অলওয়েজ বা বলতে পারেন অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল খুশি থেকে বি হ্যাপি বি হ্যাপি সঠিকভাবে আচরণ করো বিহে প্রপারলি বিহেভ প্রপারলি আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি কাল আমাকে ফোন করো কল মি টু মোরো কল মি টু মোরো শান্ত হও কাম ডাউন কাম ডাউন এটি পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট তোমার নাক পরিষ্কার করো ক্লিন ইউর নোজ ক্লিন ইউর নোজ বা বলতে পারেন ব্লো ইউর নোজ ব্লো ইউর নোজ এখানে আসুন কাম কাম হিয়ার ভিতরে আসুন কাম ইন কাম ইন এটা করো দুইট, দুইট তুমি কি জানো ডি ইউ নো ইউ নো কেঁদো না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই মারামারি করো না ডোন্ট ফাইট ডোন্ট ফাইট ভুলে যেও না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট লাভ দিও না ডোন্ট জাম্প ডোন্ট জাম্প মিথ্যা বলবে না ডোন্ট লাই ডোন্ট লাই নড়াচড়া করবে না ডোন্ট মুভ ডোন্ট মুভ চিৎকার করবে না দোট সাউট ডোন্ট সাউট ধীরে ধীরে পান করো ড্রিঙ্ক স্লোলি ড্রিঙ্ক স্লোলি এটা খাও ইট 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 আস্তে আস্তে খান বা ধীরে ধীরে খান এর ইংরেজি ইটস স্লোলি ইটস স্লোলি এটা ভুলে যান ফরগেট ইট ফরগেট ইট প্রস্তুত হও গেট রেডি গেট রেডি আমাকে দাও গিভ মি গিভ মি এগিয়ে যান গো অ্যাহেড গো অ্যাহেড গিয়ে খেলো গো অ্যান্ড প্লে গো অ্যান্ড প্লে যাও এবং পড়াশোনা করো গো অ্যান্ড স্টাডি গো অ্যান্ড স্টাডি ফিরে যান গো ব্যাক গো ব্যাক ঘুমাতে যাও গো টু ব্যাড গো টু বেড ঈশ্বর আমাদের রক্ষা করেছেন গড সেভটাস গড সেভটাস আর একটা আছে হ্যাভ অ্যানাদার ওয়ান হ্যাভ অ্যানাদার ওয়ান ধৈর্য ধরুন হ্যাভ পেসেন্স হ্যাভ পেসেন্স সে আমাকে জিজ্ঞেস করেছিল হি আক্সড মি হি মি সে পথে আছে হি ইজ অন দ্য ওয়ে হি ইজ অন দ্য ওয়ে এটা ধরো হোল্ড ইট হোল্ড ইট আমার হাতটা ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড আমি নিশ্চিত আই এম শিওর আই এম শিওর আমি ভুলে গেছি আ ফরগত, আই ফরগত, আমি জানি আই নো আই নো ফর এক্সাম্পল আই নো ইউ আর ড্রাইভ আই নো ইউ আর ব্রেভ আমি জানি তুমি সাহসী আমার তোমাকে দরকার আই নিড ইউ আই নিড ইউ আমি শপথ করে বলছি আই সোয়ার আই সোয়ার আমি মনে করি আই থিঙ্ক আই থিঙ্ক ফর এক্সাম্পল আমার ধারণা এটা একটা ভালো বুদ্ধি আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া আমি ক্ষুধার্থ আই এম হাংরি আই এম হাংরি আমি ত্রিশ আই এম থ্রাস্টি আই এম থ্রাস্টি এটা দেরি হয়ে গেছে ইট ইজ লেট ইট ইজ লেট এটা সুস্পষ্ট ইটস অবভিয়াস ইটস অবভিয়াস আমাকে ডেকো জাস্ট কল মি জাস্ট কল মি চলো যাই লেটস গো লেটস গো আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি আমার দিকে তাকাও লুক অ্যাড মি লুক অ্যাট মি এখানে তাকাও লুক হিয়র লুক হিয়র এগিয়ে যান গো অ্যাহেড গো অ্যাহেড এক পাশে সরো অ্যাসাইড মুভ অ্যাসাইড সাহায্য দরকার নিড হেল্প নিড হেল্প কখনো হাল ছাড়বে না নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনোই না নেভার নেভার কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম এখনও পর্যন্ত না নট ইয়েট নট ইয়েট আর কিছু না নাথিং আলস নাথিং অ্যালস এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই নাও ইউ ট্রাই দয়া করে চুপ থাকুন প্লিজ বি সাইলেন্ট প্লিজ বি সাইলেন্ট অনুগ্রহ করে বুঝতে চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড প্লিজ আন্ডারস্ট্যান্ড এখনই রাইট নাও রাইট নাও সময় বাঁচাও সেভ টাইম সেভ টাইম বিদায় জানাও সে গুড বাই সে গুড বাই অ্যালার্ম সেট করো সেট দ্য অ্যালার্ম সেট দ্য অ্যালার্ম টেবিলটি সেট করো সেট দ্য টেবিল সেট দ্য টেবিল সে ক্ষুব্ধ হল সি গড অফেন্ডেড সি গড অফেন্ডেড সে আমাকে অবাক করেছিল সি সারপ্রাইজড মি সি সারপ্রাইজড মি আমাকে দেখাও সো মি সো মি চুপ করো স্ট আপ স্ট আপ বসে পড়ো সে ডাউন সেট ডাউন কিছু একটা সমস্যা আছে সামথিং ইজ রং সামথিং ইজ রং জোরে কথা বলুন স্পিক লাউডলি স্পিক লাউডলি স্থির হয়ে দাঁড়াও স্ট্যান্ড স্টিল স্ট্যান্ড স্টিল দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ অজুহাত দেওয়া বন্ধ করো স্টপ মেকিং এক্সকিউজেস স্টপ মেকিং এক্সকিউজেস স্নান করো বা গোসল করো টেক বাত টেক বাত এটা খেয়ে দেখো টেস্ট ইট টেস্ট ইট কী হয়েছে বলো টেল মি হোয়াট হ্যাপেন্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড ওটা দ্যাড ওয়ান দ্যাড ওয়ান এটা ঠিক আছে দ্যাটস অল রাইট দ্যাটস অল রাইট এটা ভেবে দেখুন থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটা সহজ দিস ইজ ইজি দিস ইজ ইজি এটা তোমার নয় দিস ইজ নট ইয়োর্স দিস ইজ নট এইটা দিস ওয়ান দিস ওয়ান বৃষ্টি হচ্ছে ইটস র্যানিং ইটস রানিং আবার চেষ্টা করুন ট্রাই এগেন ট্রাই এগেন খুব ভালো ভেরি গুড ভেরি গুড আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি ধীরে ধীরে হাঁটুন ওয়াক স্লোলি ওয়াক স্লোলি সতর্ক থেকো ওয়াচ আউট আউট কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড এখন কটা বাজে হোয়াটস দ্য টাইম হোয়াটস দ্য টাইম আমার রুম খাড়া হয়ে গিয়েছিল আই গট গুজবামস আই গট গুজবামস আজকে গুমোট ইটস সাল্ট্রি টুডে ইটস সাল্ট্রি টুডে সাল্ট্রি মানে গুমোট তুমি ঘামছো ইউ আর ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে না হলে ইংরেজি বলা সম্ভব নয় কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন